ভেজাল কাঁচামালে তৈরি পণ্য মোড়কজাত করা হচ্ছে নামি ব্র্যান্ডের আদলে বানানো প্যাকেটে, তারপর ভোক্তাদের বিভ্রান্ত করে বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর উপকণ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জের মীরের বাগে অভিযান চালিয়ে ভেজাল কাঁচামাল দিয়ে তৈরি দুটি কারখানা সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার। জরিমানা করা হয়েছে 2 লাখ টাকা। ভোক্তাদের কাছে পরিচিত এমন পণ্য, তবে এসব প্যাকেটের নামে আছে একটু ভিন্নতা। ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় নামে একটু পরিবর্তন এনে প্রায় আসল পণ্যের কাছাকাছি করে তৈরি করা হয়েছে এসব প্যাকেট। এটাই তো আমরা আনছি, এটাই ওয়েস্টিজ বুঝছেন, যারা বানাই এটা যেটা বাতিল হয়ে যায় এটাই সেটা, এটা কোনো কাজে লাগবে না। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকারের কর্মকর্তারা কেরানীগঞ্জের কারখানাটিতে গেলে ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কোনো কিছু দেখাতে পারেনি তারা। রিম আসল, কিন্তু ইনি তৈরি করছেন রিম সার্প এক্সেল না দিয়ে উনি এক্সেল দিয়েছেন, কিন্তু নামটা দিয়েছেন অন্য রকমের। একই রকমের ডিটারজেন্ট এবং ওয়াশিং পাউডার, শুধু প্যাকেট পরিবর্তন করে নামটা আলাদা হয়ে যাচ্ছে। তার কোনো ট্রেড লাইসেন্সও নেই, বিএসটিআইয়ের অনুমোদন নেই, কোনো অথরিটির কাছ থেকে কোনো অনুমোদন নেই। পাশে আরেকটি এরকম কারখানা, অভিযানে খবর পেয়ে পালিয়ে যান মালিক কর্মচারীরা। পরে মালিক এবং জমির মালিককে আলাদাভাবে 1 লাখ টাকা করে মোট 2 লাখ টাকা জরিমানা করা হয়। এখন আপনারা বলছেন 2 নম্বর, এখন আমি বুঝলাম যে 2 নম্বর, এখন আমি আজকে রাতের মধ্যে খেতে দেবো। আগে জানতেন না? আমি আগে জানতাম না, আমার কেউ ইনফর্ম করেনি। আমি এই কারখানার লেবার ছিলাম, ঠিক আছে, লেবারের থেকে আমি চেষ্টা করছিলাম যে কিছু মাল বানাইয়া বিক্রি করি, আমার ফ্যামিলি নিয়ে চলবো, আমি পারি নাই, ব্যর্থ হয়েছি, কারখানা ছেড়ে দিছি। এই 1 তারিখ আমার বেরোই যাওয়ার কথা, এখন এর মধ্যে সারের আসছে, আসার পরে আমার 1 লাখ টাকা জরিমানা করছে। স্থানীয়রা বলছেন নকল পণ্য সামগ্রী ঢাকার বিভিন্ন জায়গায় মাইকিং করে একটির সাথে আরেকটি ফ্রি সহ নানা সুবিধা দিয়ে বিক্রি করা হতো। জানি এলাকা বিক্রি করে না, জায়গায় জায়গায় 1 লিটার ফ্রি, বালতি ফ্রি, মগ ফ্রি, এরকম সেটা ফ্রি দিয়ে মানে আকর্ষণ করে আর কি এগুলো দিয়া। পরে কারখানা দুটি থেকে নকল সব পণ্য ধ্বংস করার জন্য জব্দ করা হয়। বিজন কুমার দাস, DBC News, ঢাকা।